আবারও চলে এসেছি আপনাদের ভীষণ প্রিয় একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে রেশম চেকের মধ্যে অ্যাপ্লিক আপনারা ভীষণ পছন্দ করেন বলেই আবারও দেখাচ্ছি দেখতে থাকুন ভালো লাগলে ঝটপট বুকিং করে ফেলবেন ফার্স্ট যেটা দেখাবো একদম লেমন গ্রিন টাইপের কালার খুব মিষ্টি দেখতে শাড়িটা দেখুন এগুলো কিন্তু পুরো চাঁদেরই কাপড় দিয়ে এইভাবে অ্যারেঞ্জ করা বর্ডারটাও চান্দের যাচ্ছে এই হচ্ছে পুরো সামনেটা অসাধারণ দেখতে হয়েছে কিন্তু এটা দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে

সমস্ত কাটিং করে করে এইভাবে অ্যাপ্লিকটা অ্যারেঞ্জ করা অসাধারণ দেখতে হয়েছে শাড়িটা একদম স্মার্ট ভীষণ সোভা একটা শাড়ি মাত্র টু ফোর ফাইভ তে পাচ্ছেন শাড়িটা পরের শাড়ি এটা তো মানে কি বলবো চোখ আটকে যাবার মতন নাম্বার থ্রি টু সিক্স এটার প্রাইস অসাধারণ শাড়িটা দেখতে হয়েছে জাস্ট দেখুন কি বলবো নিজেরই আমার এত ভালো লাগছে শাড়িটা এইভাবে পুরো ছোট্ট ছোট্ট এরকম টুকরো টুকরো অ্যাপ্লিক দিয়ে এইভাবে সাজানো দেখে মনে হচ্ছে হাতে পেইন্ট করা কিন্তু এটা কিন্তু পুরোটাই অ্যাপ্লিক টু এটা প্রাইস থাকছে পুরো শাড়িটা জাস্ট দেখুন এই রকম নেক্সট যেটা দেখাবো এটাও টু সিক্স ফাইভ জিরো নাম্বার ফোর এই শাড়িটাও অসামান্য হয়েছে দেখুন পুরো বার্ড মোটিভে ফ্লোরাল মোটিভে এইভাবে শাড়িটাকে অ্যারেঞ্জ করে যেমন ইয়েলো কালার শাড়িটা পরের শাড়ি ব্ল্যাক কালার নাম্বার ফাইভ প্রাইস থাকছে টু ফোর ফাইভ জিরো শাড়ির ডিজাইন গুলো দেখুন এক একটা এক এক রকম ভাবে অ্যারেঞ্জ করা এটা গ্রে আর রেড কালার দিয়ে অ্যাপ্লিক পুরো সাজানো দুপাশে বর্ডার যাচ্ছে প্রিপোর্শন টা আসছে এটা নেক্সট আরো একটা ভীষণ সুন্দর শাড়ি নাম্বার সিক্স টু ফোর ফাইভ জিরো এটারও প্রাইস থাকছে দেখুন কাজটা এগুলো কিন্তু সমস্ত ফুটো করে করে এইভাবে সুতো দিয়ে ভেতরে কাজ করা রয়েছে পুরোটাই অ্যাপ্লিকে অসাধারণ দেখতে শাড়িটা এই কালারটা একটু অন্যরকম ঠিক না আবার মানে দুধে আলতা টাইপের রং নাম্বার সেভেন টু ফোর ফাইভ জিরো এটারও প্রাইস থাকছে দেখুন বার্ড মোটিভে এইভাবে যাচ্ছে শাড়িটা 2450 কাজটা আমি শুধু বলবো মানে প্রত্যেকটা কাজ দেখুন কি অপূর্ব হয়েছে এইভাবে দুপাশে বর্ডার করা রয়েছে ভেতরে থাকছে প্রচুর বুটা এইভাবে পুরো শাড়িটা অ্যারেঞ্জ করা এটা থাকছে পাল্লা ভীষণ ইউনিক ভীষণ সুন্দর একটা শাড়ি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আরো কি কি দেখতে চান সেটাও জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে লাইক ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাই